হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরও একটি নতুন কাজের খবর নিয়ে এলাম, যেটা হলো কেন্দ্রীয় অর্থ দপ্তরে বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের নোটিফিকেশান বেরিয়েছিল ডিসেম্বরের 4 তারিখে, ঠিক আছে? এবং তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগগুলি হবে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে, ঠিক আছে? এখানে নিয়োগ করা হবে 3 জন কনসালট্যান্ট অ্যানালিস্ট পদে, ঠিক আছে? এবং এগুলো নিয়োগ হবে কন্ট্রাক্টুয়াল বেসিসে, চুক্তিভিত্তিতে, ঠিক আছে? এবং ইনিশিয়ালি এই নিয়োগগুলো হবে 1 বছরের জন্য এবং পরে সেটা বাড়ানো হতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তোমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে? যেটা হলো https://fiuindia.gov.in। সেখানে গিয়ে তোমাদেরকে আরও বিশদভাবে দেখতে হবে, ঠিক আছে? এবং তোমাদেরকে আবেদন করতে হবে 31 ডিসেম্বরের মধ্যে ইন সিলড কভার সুপারস্ক্রাইবড অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কনসালট্যান্ট অ্যানালিস্ট, ঠিক আছে? এবং সেটা তোমাদেরকে ডিটেলস কী কী দিতে হবে সেটা আমরা একটু পরে আলোচনা করছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে একটা ইন্টারভিউ হবে একদিন, এবং তার জন্য তোমাদের কোনো টিএ, ডিএ, ট্রাভেল অ্যালাউন্স, ডেলি অ্যালাউন্স দেওয়া হবে না, ঠিক আছে? সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে? ফাইনাল সিলেকশন যে হবে সেটা কিন্তু এলিজিবিলিটি কন্ডিশন এবং পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউতে যে ভালো করবে তার উপর ভিত্তি করে কিন্তু হবে, ঠিক আছে? তো দেখো, এখানে কী কী কাজ করতে হবে তোমাদের, ঠিক আছে? মেইনলি দেখো, এখানে দ্য কোর ফাংশন অফ FIU ইজ টু পারফর্ম অ্যানালিসিস both financial and strategic of information received from the reporting entities of the financial sector and provide actionable intelligence to the relevant agencies for investigation, ঠিক আছে? এবং আর কি করতে হবে, এখানে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হ্যাজ বিন হায়ারিং সার্ভিসেস অফ রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাজ কনসালটেন্ট ডিপেন্ডিং অন এক্সিজেন্সিস অফ ওয়ার্কলোডস, ঠিক আছে? সাচ এনগেজমেন্ট অফ রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন FIU ইন্ডি শ্যাল বি গভর্ন অ্যাজ পার দ্য ফলোয়িং গাইডলাইন্স, ঠিক আছে? তো দেখো, এখানে ফি তোমরা কত পাবে, ঠিক আছে? এখানে দেখো, যারা গভর্নমেন্টে থেকে রিটায়ার করে গেছে, ঠিক আছে, এবং লাস্ট পে ড্রোন মাইনাস পেনশন প্লাস ট্রান্সফার অ্যালাউন্স, এই স্কিমে তোমরা পাবে, ঠিক আছে? এবং এখানে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিটায়ার করে গেছে তাদের ক্ষেত্রে পেমেন্ট 3, তার সঙ্গে গ্রেড পে 6600, ঠিক আছে? লেভেল 11 অফ 7 পে কমিশন, ঠিক আছে? অথবা উইথ 5 ইয়ার সার্ভিস ইন পেমেন্ট 3, ঠিক আছে? তো দেখো, কনসালট্যান্ট ফাইন্যান্সিয়াল সেক্টর এক্সপার্ট, এদের ক্ষেত্রে বেতন হবে 45,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে? এবং যারা এই বেতনটা হবে যারা স্কেল 3 তে রিটায়ার করে গেছে, ঠিক আছে? এবং যারা স্কেল 1 এবং 2 তে রিটায়ার করেছে তাদের ক্ষেত্রে বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদেরকে কী কী করতে হবে, প্রিন্সিপাল অফিসার্স এর সঙ্গে ইন্টারেক্ট করতে হবে এবং রিপোর্টিং এজেন্সির সঙ্গে ইন্টারেক্ট করতে হবে, ঠিক আছে? এবং দেখো, প্রসেসিং অ্যানালিসিস অফ রিপোর্টস ফর ডিসিমিশন টু ল এনফোর্সমেন্ট এজেন্সিস, ইন্টেলিজেন্স এজেন্সিস, এদের সঙ্গে কাজ করতে হবে, ঠিক আছে? মেনটেনিং রিলেশনশিপ উইথ অ্যান্ড প্রসেসিং অফ রেফারেন্স received from law enforcement intelligence agencies foreign FIUs, ঠিক আছে? তো দেখো, এখানে আরও কিছু ডিউটি দেওয়া আছে এখানে, যেমন রিপোর্ট তৈরি করতে হবে, স্ট্যাটিস্টিক ডাটাবেস মেনটেন করতে হবে, ঠিক আছে? তো তোমরা দেখে নেবো বাকি যে ডিউটিগুলো করতে হবে সেগুলো, ঠিক আছে? তো দেখো, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে? এজ লিমিট দেখো, এখানে ম্যাক্সিমাম 64 বছর হতে হবে, ঠিক আছে? এবং কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? কম্পিউটার চালানোর ভালো দক্ষতা থাকতে হবে, ঠিক আছে? এবং কমিউনিকেশন এবং ড্রাফটিং স্কিল খুব ভালো হতে হবে, ঠিক আছে? কারণ রিপোর্ট তৈরি করতে হবে, ডাটাবেস মেনটেন করতে হবে, ঠিক আছে? এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, দেখো, যে কোনো শাখাতে স্নাতক ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? এবং তার সঙ্গে লাগবে 5 বছরের কাজের অভিজ্ঞতা অ্যাডমিনিস্ট্রেশন অথবা ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাডমিনিস্ট্রেশনে অথবা লতে অথবা কোম্পানি লতে অথবা ইকোনমিক লতে, যেমন মানি লন্ডারিং, ক্যাপিটাল মার্কেট, অডিটিং অথবা এনফোর্সমেন্ট অফ লজ, ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অথবা রেগুলেটরি মেকানিজম অথবা ইনফরমেশন টেকনোলজি, এইসব বিভাগে যদি 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তবে আবেদন করতে পারবে, ঠিক আছে? বন্ধুরা দেখো, এখানে এনগেজমেন্ট যেটা আগেই বলেছি, ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে বছর থেকে বছর এই যে নিয়োগটা সেটা পারফরমেন্সের উপর ভিত্তি করে রিনিউ হতে পারে, ঠিক আছে?
তো বন্ধুরা দেখো, এখানে সিলেকশন করা হবে ইন্টারভিউর উপর ভিত্তি করেই, ঠিক আছে? যাদেরকে এরা সিলেক্ট করবে তাদেরকে কিন্তু ইন্টিমেশন লেটার পাঠানো হবে, ঠিক আছে? এবং যাদেরকে সিলেক্ট করা হবে তাদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনও করা হবে, ঠিক আছে? তো দেখো, এখানে অ্যাকোমোডেশান সবই নিজেকে করতে হবে, কোনো অ্যাকোমোডেশান অথবা হাউসিং রেন্ট দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যাদেরকে নিয়োগ করা হবে তারা কিন্তু তাদের পেনশন তুলতে পারবে এবং তার সঙ্গে ডিয়ারনেস রিলিফ অন পেনশন সেটাও কিন্তু পাবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে তোমরা অন্য কোনো অ্যালাউন্স যেমন ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে, তারপরে রেসিডেন্সিয়াল টেলিফোন, রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশান, পার্সোনাল স্টাফ, CGHS, মেডিকেল রিইম্বার্সমেন্ট, এগুলো কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? তো দেখো, এখানে ছুটি ছাড়া তোমরা কত পাবে, ঠিক আছে? তো দেখো, এখানে 8 দিন তোমরা ছুটি পাবে প্রত্যেক বছরে, ঠিক আছে, প্রো রাটা বেসিসে, ঠিক আছে? তারপরে কনসালটেন্ট শ্যাল নট ড্র এনি রিনিউমারেশন ইন কেস অফ হিজ অর হার অ্যাবসেন্স বিয়ন্ড 18 ডেজ ইন এ ইয়ার, ঠিক আছে? মানে 18 দিনের বেশি হলে কিন্তু তোমরা বেতন নিতে পারবে না, ঠিক আছে? তো দেখো, সরকারি কাজের জন্য তোমাদেরকে ট্রাভেল অ্যালাউয়েন্স, থাকা খাওয়ার খরচা দেওয়া হবে, ঠিক আছে? ইনসাইড দ্য কান্ট্রি ইন কানেকশন ইন দ্য অফিসিয়াল ওয়ার্ক, ঠিক আছে? অফিসের কাজের জন্য কিন্তু এটা দেওয়া হবে, ঠিক আছে? তো দেখো, এখানে স্ট্যান্ডার্ড সেকেন্ড এসি ট্রেন ফেয়ার, এয়ার ফেয়ার, ইকোনমি বেসিস যেটা দেওয়া হবে অফিসের কাজের জন্য, এবং DA দেওয়া হবে অ্যাডমিশন, যেটা অফিসের পলিসি অনুযায়ী, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের পারফরমেন্স কিন্তু কন্টিনিউয়াসলি মনিটর করা হবে, ঠিক আছে? এবং যেহেতু এই যে নিয়োগটা হবে এটা ফুল টাইম বেসিসে, সুতরাং তোমরা অন্য কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে? এবং এখানে অফিস টাইম হচ্ছে 9:30 থেকে 6, ঠিক আছে? এবং তোমাদেরকে মার্কিং, অ্যাটেন্ডেন্স মার্কিং করতে হবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ঠিক আছে, অফ ডাটা কালেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ ডেলিভারেবল প্রডিউসড ফর FIU ইন INDE শ্যাল রিমেইন উইথ FIU ND, ঠিক আছে? এবং তোমরা বাইরের কারো কাছে কিন্তু এই ইনফরমেশানগুলো বলতে পারবে না অথবা পাবলিশ করতে পারবে না, সেজন্য তোমাদেরকে একটা নন ডিসক্লোজার আন্ডারটেকিংয়ে সাইন করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে একটা TDS থাকবে, ট্যাক্স ডিডাকশান সোর্স অ্যাট সোর্স, ঠিক আছে? তো বন্ধুরা, এটা দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে? যদি তোমাদের এই ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি সেটা চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থাকবে, দেখতে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্দেহের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।